বাঁচে যার গাই দেখলে তারে চেনা যায় সর্বয়ঙ্গ তাহার পুরারে। আসসালামু আলাইকুম, আমি জীবন সরকার, আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ, সাধক রশিদ সরকার একটি গান করব। আমি কার কাছে কই মনের ব্যথা, কোথায় পাব মন পুরানো ব্যথা, ও রে ব্যথা কার কাছে এ জানাব, আমার মনে পুরানো ব্যথা, আমার কলিজা পুরা ব্যথা, ও রে ব্যথা কার কাছে এ জানাব, আমার মনে পুরানো ব্যথা, আমার কলিজা পুরা ব্যথা, ও রে ব্যথা কার কাছে এ জানাব। নদীর কাছে কইলে রে দুঃখ, পরে নদী জল শুকাইয়া যায় তো, নদীর কাছে কইলে রে দুঃখ, পরে নদী শুকাইয়া যায় তো, পাহাড়ি রে কইলে ব্যথা রে আমার দুঃখে পার বাঙ্গা যায় তো, মন পুরানো ব্যথা আমার কলিজা পুরা ব্যথা, নাকি শুধু ফোক গানই করেন নাকি সব ধরনের গান করেন? জি স্যার, আমি বাউল গানটা একটু পছন্দ করি, তার জন্য একটু বাউল গানটা একটু মানে ভালোবাসি, তার জন্য বাউল গানটা একটু করি আর কি। আমরা বলছি অন্য কোনো গান করেন, আপনাকে অন্য কোনো গান গাইতে বললে কি গাইতে পারবেন নাকি আপনাকে ফোক গানই গাইতে বলবো? স্যার আমি বাউল গানটাই গাইতে পারবো। বুঝছি, তাহলে আরেকটা অন্য একটা গান করেন তো অন্য আরেক জন্য। কী গান একটু বলবো? আরেকটা গান করবো স্যার। কারে প্রেমে মো জিয়া, আচ্ছা পরিচিত একটা গান করেন না? এখন এই কি বলে এই প্রথমে যে বৈতালিক বা অ্যাডলিপিস্টালের এই টাইপের না দিয়ে শুধু পিওর গান একটা গান ধরেন তো, প্রথমে টান দিয়া অ্যাডলিপ করেন না, গান করেন না, এইটা বাদ দিয়ে শুধু একটা গান ধরেন তাও থেকে। হাবাছে যার গাই দেখলে তারে চেনা যায়, হাবাছে যার গাই দেখলে তারে চেনা যায় সর্বয়ঙ্গ তাহার পুরারে, হাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে, সবার হাবেরি ঘরে আল্লাহ রাসূল বিরাজ করে।
আপনার উচ্চারণ, এই যেমন ভাব আছে যার গায়ে, তারপরে যেমন ভাব আছে যার গায়ে হয়ে যাচ্ছে, দেখলে তারে চেনা যাই হয়ে যাচ্ছে, তারপর শহরে হয়ে যাচ্ছে, শহরে না শহরে, এই জিনিসগুলো ছাড়া আপনার সুপার, আপনার গায়কী তাল লয় এগুলো সব ঠিক আছে, কিন্তু এইটা যেহেতু শুধরাবার জিনিস আপনি শুধরাতে পারবেন, তাই আপনাকে আমি আমার পক্ষ থেকে আমি আপনাকে রাখতে যাচ্ছি, ঠিক আছে স্যার, ধন্যবাদ। কিন্তু আপনার শুধু এরপরে রাউন্ডে একই ধরনের শুধু গান গাইলে হবে না, কিন্তু আপনার কিন্তু আপনি যখন একটা প্রতিযোগিতায় আসবেন, এটা তো শুধু ফোক গানের প্রতিযোগিতা না, আপনাকে যদি এখন একটা আধুনিক বা একটা নজরুল সঙ্গীত গাইতে বলি সেটাও গাইতে হবে আপনার, সেই রকম প্রস্তুতি যেন পরবর্তী রাউন্ডের জন্য থাকে, ঠিক আছে স্যার, ঠিক আছে। এই রাউন্ডে আপনাকে মানে পার করে দিলাম, আমার তরফ থেকে, আমি ওনাদের তরফ থেকে জানি না, আপনাদের তরফ থেকে আপনারা ডিসিশন দিতে পারেন, ভাই যেটা বললো ওয়েটিংও দিতে পারেন আপনারা। না না আমার ভীষণ পছন্দ হয়েছে, ভাই যেটা বললো এই যে কথাগুলো থাকে না গানে, জি স্যার, কথাগুলোকে না পড়বে, আমি ক্লিন করে ক্রিস্টেলের মতো কথাগুলোকে পড়বে নিজে নিজে গল্পের মতো, তবেই দেখবে অনেকটা স্পেস পাবে, জি স্যার চেষ্টা করব, আমিও চাইছি ও থাকুক, জি স্যার চেষ্টা করব, আমিও চাইছি, আমরা সবার ডিসিশন পাইছি, তোমাকে রেখে দিচ্ছি, আসো, জি স্যার ধন্যবাদ। নদীর কাছে কইলে রে দুঃখ, পরে নদী জল শুকাইয়া যায়। গণেশ গণেশ।